আজকে আমি এই বছরের কলকাতা বইমেলায় কেনা প্রথম যে বইটা আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম সেই বইটা নিয়ে কথা বলবো। এবং এটা একটা মহাভারত বিষয়ক বই। স্বাভাবিকভাবে এ ধরনের বইয়ের যখন আমি বিশ্লেষণ করি তখন দেখি যে এই রিলেটেড ঘটনাগুলো কতটা জানা যাচ্ছে এবং সেগুলো পড়তে কতটা ভালো লাগছে, দুই এই রিলেটেড কী কী নানা ধরনের বিশ্লেষণাত্মক বা বিভিন্ন ধরনের লেয়ার আমাদের সামনে উন্মোচিত হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বইটা হচ্ছে মহাভারতের একটা চরিত্রকে নিয়ে, যে চরিত্র নিয়ে বাংলা সাহিত্যে খুব বেশি কাজ হয়নি, বইয়ের নামটাও সেটাই, সেই চরিত্রের নামেই। কিন্তু এখানে সেই চরিত্রকে কেন্দ্র করে যে ঘটনাগুলো আবর্তিত হচ্ছে সেগুলো যেরকম রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে চরিত্রের বিশ্লেষণাত্মক একটা দিক, তো আপনাদেরকে বইটা একবার দেখিয়ে বাকি আলোচনায় ঢোকা যাক। পাণ্ডু তমাল বন্দ্যোপাধ্যায়, তো এই বইটার ডিটেলস আপনারা আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। মহাভারতে পাণ্ডু এমন একটা চরিত্র যে চরিত্রটা কিছুটা ডিসস্যাটিসফাইড বলা যেতে পারে, কারণ তার পিতা হওয়ার অক্ষমতা, তিনি ইম্পর্টেন্ট ছিলেন। এবার তখনকার দিনে মহাভারতের যুগে ইম্পর্টেন্ট থাকলে মানুষ বিভিন্ন ধরনের পদ্ধতিতে পিতৃত্ব লাভ করতেন, তার মধ্যে একটা হচ্ছে ক্ষেত্রজ পদ্ধতি, অর্থাৎ অন্যের মাধ্যমে পিতা হওয়া। পাণ্ডু নিজেও সেরকম, তার সোশ্যাল ফাদার বিচিত্রবীর্য আর বায়োলজিক্যাল ফাদার ব্যাসদেব। কিন্তু এটা খুব একটা ইম্পর্টেন্ট দিক নয়। পাণ্ডু তার স্ত্রীদেরকে কনভিন্স করলেন যাতে তারা অন্য পুরুষের সঙ্গে মিলনে লিপ্ত হয়ে তাকে সন্তান দেয়, ফাইন। কিন্তু এর পিছনে যে মূল কারণটা রয়েছে সেই মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে পাণ্ডুর কিন্তু একটা লিপ্সা ছিল বা একটা জেলাসি ছিল পরবর্তীতে হস্তিনাপুরের তার সন্তানরা যাতে কব্জা রাখতে পারে, সেই জন্য তার সন্তানের প্রয়োজন ছিল। দুই, তার এবং ব্যাসদেবের একটা দীর্ঘ কথোপকথন রয়েছে এই গোটা বই জুড়ে, যেটা বুঝে দিচ্ছে পিতা শব্দের আসল অর্থ কি। যখন পাণ্ডু ব্যাসদেবকে জিজ্ঞেস করছে আমি কি আপনাকে পিতা বলে ডাকতে পারি, তখন ব্যাসদেব বলছে ডাকতে পারো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি তোমার পিতা নই, তোমার পিতা বিচিত্রবীর্য। কারণ পিতৃত্ব এমন একটা জিনিস যেটা পালন করতে হয়। আমি তোমার জন্মের কারণ হতে পারি কিন্তু আমি তোমার পিতা বলে নিজেকে ক্লেম করছি না। অর্থাৎ পিতৃত্ব ব্যাপারটা কি, পিতা ব্যাপারটা কি, এই কথোপকথনটা এবং এই চ্যাপ্টারটা যদি আপনি পড়েন বুঝতে পারবেন। কারণ পিতা তো ছোট ওয়ার্ড নয়। এরপর পাণ্ডুর দুই স্ত্রী কুন্তি এবং মাদ্রির যে রসায়ন সম্পর্কের, সেটাও বইটার আরেকটা বিষয়। পাণ্ডু মারা যাওয়ার কারণে মাদ্রির ওপর প্রথমে কুন্তি কিছুটা রেগে যাবেন, তারপর আবার শান্ত হবেন, এবং তাদের মধ্যেও যে একটা জেলাসি রয়েছে, পাণ্ডু কেন মারা গেল তখন তার উপর একটা অভিশাপ ছিল এবং সেই অভিশাপটা একটা সময় তারা ভুলে যায়। ভুলে গিয়ে কী কারণে সেটা ডিটেলে আপনারা বইতে পড়বেন, পাণ্ডুর মৃত্যু নেমে আসে। কিন্তু তাদের মধ্যে যে একটা জেলাসি ছিল বা ভিতরে ভিতরে যে একটা ইগোর লড়াই ছিল সেটা বোঝা যায়। কুন্তি যখন সন্তান ধারণের প্রক্রিয়া মাদ্রিকে শেখাচ্ছেন তখন বলছে তুমি একটাই সন্তান নিতে পারবে, এটা কিন্তু মিথ্যে কথা। তখন কুন্তি জানতো সে একাধিকবার এটা প্রয়োগ করতে পারবে, কিন্তু ইচ্ছা করে মাদ্রিকে বলেনি, চেয়েছিল আমার সন্তানের সংখ্যা বেশি থাক। মাদ্রিও আবার নিজের কমন সেন্স অ্যাপ্লাই করে একসঙ্গে দুই সন্তান নিয়ে আসেন, কীভাবে সেটা বইটা পড়লে আপনারা জানতে পারবেন। অর্থাৎ পাণ্ডুর দুই স্ত্রীর মধ্যে আপাত সুন্দর সম্পর্ক থাকলেও ভিতরে ভিতরে একটা ইগোর লড়াই ছিল, ভিতরে ভিতরে একটা জেলাসির লড়াই কিন্তু ছিল। পাণ্ডুর স্ত্রীদের মধ্যে কুন্তিকে যদি ইন্ডিভিজুয়ালি স্টাডি করা যায় দেখা যাবে তার মধ্যে আবার আলাদা ধরনের লোভ বা আলাদা ধরনের জেলাসি ছিল। তার কারণ সে যুধিষ্ঠির জন্মের পর এক শক্তিশালী সন্তান পেতে চেয়েছিল, সেই জন্য সে পবনদেবকে আহ্বান করেছিল। কিন্তু কেন? তার কারণ তার কাছে খবর এসেছিল গান্ধারী শতপুত্রের জননী হতে চলেছেন, তাই তার দরকার ছিল এক শক্তিশালী পুত্রের। সেই জন্য ভীমের জন্ম হয় এবং জন্মের পর সে হাত থেকে পড়ে গিয়ে পাথরে পড়ে এবং পাথরই ভেঙে যায়। এটা দেখে কুন্তি খুব কনভিনসড হন যে হ্যাঁ আমি যেটা চেয়েছি সেটা পেয়েছি। অর্থাৎ বোঝা যাচ্ছে সম্পর্কগুলোকে আপাতভাবে যতটা সরল মনে হচ্ছে, ঘটনার গভীরে যত আমরা ঢুকছি তত কিন্তু বিষয়টা সরল নয়। পাণ্ডুরও কথা আমরা বললাম যে রাজত্ব লাভের জন্য সন্তান লাভের প্রয়োজন, সুতরাং সেই ব্যাপারটাও রয়েছে। এছাড়া আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে কর্ণকে আমি অন্তত জানতাম সূর্যপুত্র বলে, কিন্তু সে আসলে সূর্যপুত্র নয়। কেন তাকে সূর্যপুত্র বলা হয় এবং সে কার পুত্র, এটা আপনারা এই বই পড়লে জানতে পারবেন। আমি যখন মহাভারতের কোনো বই পড়ি তখন ঘটনাগুলো জানতে যেন আমার ইচ্ছা করে, ভালো লাগে। তখন তার পাশাপাশি আমার আরেকটা টার্গেট থাকে যে লেখক বিশ্লেষণ কতটা করতে পারলেন, কারণ লেখকরা আমাদের থেকে অনেক বেশি বিদগ্ধ হন, তার সেই বিশ্লেষণের ছটাটা আমরা লেখায় দেখতে পাই এবং যেটা বেশ ভালো মাত্রায় এই লেখায় রয়েছে। তমালবাবুর লেখার আমি ভক্ত, ওনার এর আগেও আমার আমি বইয়ের ভিডিও বানিয়েছি,
তো মহাভারতের ঘটনা তো কোনো নির্দিষ্ট ঘটনা নয়, পাণ্ডু চরিত্রটাকে ব্যাখ্যা করা হলো এই বইতে, পাণ্ডু চরিত্র নিয়ে আমি কথা বললাম। এরকম শ্রীকৃষ্ণের জীবনের শেষ প্রহর কিভাবে গেছিল এই সমস্ত বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে তার উপর আমি একটা ভিডিও বানিয়েছি যেটা এই মুহূর্তে আপনাদের সামনে স্ক্রিনে চলে আসছে, আপনারা দেখতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিয়ে দেবেন, আর চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।